লক্ষিমপুৰত বাল্য বিবাহৰ বিৰোধিতা কৰা কাজি কমাবলগীয়া হল জেলত। ঘটনাৰ বিৱৰণ অনুসৰি 4 নং ধৰ্মপুৰৰ আব্দুল খালেক মীৰ আৰু আফিয়া বেগমৰ 17 বছৰীয়া পুত্ৰ হেদাইজুল ইছলামৰ লগত কাশীপাৰা 1 নং ইছলামপুৰৰ ছফিউদ্দিন আহমেদ আৰু আমিনা খাতুনৰ 14 বছৰীয়া কন্যাৰ মাজত বিবাহ কাৰ্য সম্পন্ন কৰিবলৈ যোৱা শনিবাৰৰ নিশা প্ৰায় 8 মান বজাত নিমন্ত্ৰণ জনাইছিল সমীপৱৰ্তী নাদিকা গাঁৱৰ কাজী আব্দুল খালেকক। পিছে বিবাহস্থলীত উপস্থিত হৈ কাজী আব্দুল খালেকে দৰা কইনাৰ বয়স বিবাহৰ উপযোগী নোহোৱাৰ যুক্তি তুলি এই বিবাহৰ বিৰোধিতা কৰে। ফলত বাক বিতণ্ডাৰ সৃষ্টি হয় বিবাহস্থলীত উপস্থিত ৰাইজৰ মাজত। ইয়াৰ মাজতে খবৰ দিয়া হয় আৰক্ষীক। বহু সময় ধৰি যুক্তি দৰ্শাই বিবাহস্থলীৰ পৰা উঠি আহে কাজী আব্দুল খালেক। ইমানলৈকে ঠিকেই আছিল। বিবাহ অনুষ্ঠিত নকৰা কাজীসহ ৰাইজ ঘৰলৈ যাবলৈ লওঁতেই হঠাৎ বিবাহস্থলীত উপস্থিত হয় লালুক থানাৰ আৰক্ষী আৰু কাজী দৰা কইনাৰ দুয়োৰে মাক দেউতাকসহ মুঠ 6 জনক লালুক থানালৈ লৈ যায় আৰু বাল্য বিবাহ অনুষ্ঠিত কৰাৰ অভিযোগত আটকাধীন সকলোকে জেল হাজতলৈ প্ৰেৰণ কৰে। ইয়াকে লৈ ক্ষুব্ধ হৈ পৰিছে স্থানীয় ৰাইজ। অভিযোগ উঠিছে যে স্থানীয় গাঁওবুঢ়া যোৰহাট উদ্দিনৰ প্ৰত্যক্ষ হস্তক্ষেপতে এই বিয়া হবলৈ আগবাঢ়িছিল। উল্লেখ্য যে ইয়াৰ পূৰ্বেও এইগৰাকী 16 বছৰীয়া কইনাৰ ভনীয়েককো বাল্য বিবাহ কৰোৱাই দিছিল এইজন গাঁওবুঢ়াই। মন কৰিবলগীয়া যে এই গাঁওবুঢ়াৰ অভিযোগৰ ভিত্তিতে উক্ত লোককেইজনক জেললৈ প্ৰেৰণ কৰা হৈছে। ইপিনে আব্দুল হামিদ নামৰ আন এজন ব্যক্তিয়ে কালি গাঁওবুঢ়াজনৰ বিৰুদ্ধে লালুক থানাত এজাহাৰ দাখিল কৰে। বিবাহৰ বিৰোধিতা কৰিও মিছা অভিযোগত কাজীগৰাকী জেললৈ যাব লগা হোৱা কাণ্ডত চকু কপালত উঠিছে সচেতন মহলৰ। এই ঘটনাই এতিয়া তীব্ৰ প্ৰতিক্ৰিয়া সৃষ্টি কৰিছে সমগ্ৰ কাশীপাৰা অঞ্চলত। বাল্য বিবাহ লখিমপুৰ জিলাৰ লালুকৰ ওচৰৰ কাহিপৰাৰ 1 নং ইছলামপুৰত এখন বাল্য বিবাহ হ'বলৈ গৈ আছিল পৰহিদিনাখন এখন বাল্য বিবাহ হ'বলৈ গৈছিল। ইয়াৰ সৃষ্টি হ'ল দুটা পক্ষ। হঠাৎ বিয়াখন নহ'ল। বিয়াখন নোহোৱাৰ মূল মানুহজন হ'ল কাজী, অৰ্থাৎ তেওঁলোকৰ দৰা কইনাৰ বয়সৰ তাৰতম্য ঘটিলে। যিহেতু দৰা কইনা দুয়োগৰাকী 18 বছৰ তলৰ, সেইকাৰণে কাজীয়ে বিয়াখন নকৰাই উঠি যাবলৈ ওলাইছিলে। উঠি যোৱাৰ পিছতে স্থানীয় লালুক আৰক্ষী আহি কাজীজনসহ দৰা মাক দেউতাক, কইনাৰ মাক দেউতাক আৰু কইনাক, মুঠতে 6 জন ব্যক্তিক আটক কৰি জেল হাজতলৈ প্ৰেৰণ কৰিছে। ইয়াৰ পিছত এই অঞ্চলটোত এক প্ৰতিক্ৰিয়াৰ বিৰাজ কৰিছে। ইয়াত স্থানীয় ৰাইজ আছে। মই স্থানীয় ৰাইজ আপোনালোকে ইণ্ডিয়ান প্ৰাইম নিউজৰ সমূহ দৰ্শকে দেখিব পাইছে, ইয়াত উপস্থিত আছে শ ৰাইজ। এই ৰাইজৰ পৰা মই তেওঁলোকৰ মনৰ কথা বুজিবলৈ যাম। সেইদিনাখন আচলতে বিয়াখন হৈছিল নে বিয়াখন হ'বলৈ গৈছিল নে বিয়াখন হোৱাৰ অন্তৰালত কি কি কাহিনী লুকাই আছিল, এয়া আমাৰ ইণ্ডিয়ান প্ৰাইম নিউজৰ ব্যক্তিগত কথা নহয়, মোৰ কথা নহয়, ইয়াৰ স্থানীয় ৰাইজৰ কথা। আহকচোন আমি যাওঁ। আপুনি কোন হয়? মই ছোৱালীৰ দাদা হয়। ছোৱালীৰ দাদা। সিদিনাখন বিয়াখন কি হৈছিল? বিয়াখন হোৱা নাই, আহিছে মানুহকেইটা, আহি পেলাই বহি আছে। ইয়াৰ ছোৱালী সৰু, ল'ৰাটো সৰু, যেতিয়া আমি ল'ৰাটোক সৰু বুলি দেখিছোঁ তেতিয়া আমি উঠি গৈছোঁ। ল'ৰাটোক আৰু দিয়া নাই, ছোৱালীটোক আমি বিয়া পতোৱা নাই। মানুহ এতিয়া আহিছে দূৰৰ পৰা, আহি পেলাই আমি কিবা জলপানৰ ব্যৱস্থা কৰি আছোঁ। খুৱাই চুৱাই আমি তাহাঁতক পঠাই দিম, পঠাই দি পেলাই আমি এতিয়া গুচি যাম আৰু। বিয়া চিয়া নহয় আৰু, কাজি আহিছে, কাজি আৰু বিয়া চিয়া নহয় আৰু, কাজিয়ে বিয়া একো কোৱা নাই আৰু। যেতিয়া ল'ৰাটোক দেখিছে আমি চবেই উঠি গৈছোঁ আৰু, একো নহয়। বিয়াখন আগবাঢ়িলে কেনেকৈ? বিয়াখন হোৱাৰ দিশত আগবাঢ়িলে কেনেকৈ? আগবাঢ়িলে কেনেকুৱা এইটো মই ইমানটো ক'ব পৰা নাই। আপুনি ছোৱালী কি হয়? ছোৱালীৰ দাদা হয়। ছোৱালী দাদা, মই কোনো বেলেগ জগত আছিল। বিয়াখন নহ'ল বুলি এই ছোৱালীৰ ককায়েকে, কইনাৰ ককায়েকে জানিবলৈ দিছে। আপুনি কওকচোন বিয়া সন্দৰ্ভত কি ক'ব বিচাৰে? নহয়, মই যিমান জানো, যোৱা আপোনাৰ শনিবাৰ দিনাখন ৰাতি 11টা বজাত আকস্মিকভাৱে আমি একটা খবৰ পালোঁ যে এই অঞ্চলত বিয়া এটা চাইল্ড মেৰেজ হ'বলৈ যাবলৈ ওলাইছে আৰু কিছুসংখ্যক ইয়াত বাধা প্ৰতিক্ৰিয়া কিবা কৰিছে কৰাৰ কাৰণে আমি শুনিব পাইছোঁ। তেতিয়া আমি গম পাইছোঁ যে এই অঞ্চলত 4 নম্বৰ ধৰ্মপুৰৰ পৰা দুজন মানে দৰা পক্ষৰ হৈ পেলাই দুজন মানুহ আহিছে আৰু ল'ৰাটোক লগত লৈ আহিছে। আহি পেলাই তেওঁলোকে ইয়াত বিয়াখন পঢ়াব বিচাৰিছিলে আৰু যেতিয়া মানে কইনা পক্ষ দুই পক্ষ বুধকৰ সন্মতি হৈ এই স্থানীয়, যিহেতু আপোনালোকে জানে এইজন হৈছে আমাৰ 1 নং ইছলামপুৰৰ গাঁওবুঢ়া,
জুলাসুদ্দিন গাঁওবুড়ে তেখেত ডাঙরটো ককায়কর ঘরেটো আর এই একবারে ওসরতে লাগিয়ে আছে আপনাদের দেখিছে গতি নিশ্চয় আলোচনা বিলোচনা করিয়ে কাজিয়া আমন্ত্রণ জানাইছে যেটা কাজী সেইমতে আহিছে আহি পেলে সভাস্থলীত বহিছে সভা দুই চারজন মানত আলোচনা করে পেলায় যেটা লিখালিখি আরম্ভ করবে ওলাইছে যেটা কৈছে যে হেরি আপনাদের এই লড়াছালীকিটা আনক আমি চাব লাগবে যেহেতু বর্তমান চাইল্ড মেডিজর একটা খুব একটা বৃহৎ প্রচার হয়েছে যেহেতু চাইল্ড মেডিজর জড়িত থাকা মানুষ গতি এই এই দুই পক্ষ লড়াছালী যেটা আনিলে আনি পেলায় দেখিলে না লড়ার ওঠেরো একুশ বছর হয়েছে না ছোৱালীর ওঠেরো বছর হয়েছে যেটা কাজী এই বিয়াটা কোনো কারণে হব নয় বলে রাইজের আগত আজি বহুতে হয়তো কব নিশ্চয় তেখেতে মানে বিয়াখন হব নয় এখন বিয়া নহয় চাইল্ড মেরিজর পক্ষে নাই আর সেই কারণে বিয়ার সভাস্থলী ত্যাগ করে যেটা বিয়া সভাস্থলী ত্যাগ করে তো রাস্তাত গিয়ে পাই থাকতো আধা বাটত মানে রাস্তাত গিয়ে ওলাই সময় তো আকস্মিকভাবে পুলিশের গাড়ি আহে পুলিশের গাড়ি আহি পেলায় মাতি আনি পুনের আগে বিয়া সভাস্থলী লই আহে লই আহার পিছত তেতিয়া যেতিয়া ইয়াত গম পায় যে ইয়াত মানে বিয়ার যেটা কইনা দরা কইনা দেখুয়া তেতিয়া লড়ার মানে লড়ার পক্ষর মানুষখিনিক লড়ার বাপেক আর মাকক পায় সভাস্থলীত আর রাস্তারপর আনি আনি পেলায় সভাস্থলীত উপস্থিত করা সেইজন কাজীকু ইয়াতে লগ পায় তেনেস্থলত স্থানীয় গাঁওবুড়ায় তেখেতর মানে সপ্তম সাহেব যে ইয়াত এটা মানে চাইল্ড মেরিজ হবলে গৈ আছে আজি কিছুদিন আগতে এইখন ঘরের প্রায় আপনাদের জানি আচরিত হব যে এইখন ঘরের প্রায় আজি কিছুদিন আগত এইজন গাঁওবুড়ায় এজন চাইল্ড মেরিজক বিয়া দিছে সেই সময় তো নিমাতা ছেলে নিশ্চয় আশা আমি ভাবিছো যে তেখেতে বৃহৎ পরিমাণের অঙ্কর পয়সা লই পেলায় সেইবিলাক কাম করে থাকে ইয়াত যেহেতু কাজি এই বিয়াখন নহব বলে ওলাই যাবলে লৈছে সেই কারণে তো ষড়যন্ত্রমূলকভাবে এই কাজিক ফসাইছে আর এই মানুষখিনিক নিরস মানুষখিনিক মানে এটা মানে সজাই পেলায় দুঃখী সজাই পেলায় আজি মানে কারাগারলৈ মানে নিবর কারণে এটা ষড়যন্ত্রমূলকভাবে এই মানুষখিনিক কারাগারলৈ নিছে আমি অতি আক্ষেপে কৈছো আমার এই অঞ্চলের রাইজ আজি জনা বুজা মানুষ যেহেতু সমাজ একটা ভাল নেতৃত্ব দিয়ে আমি জানো যে তারপিছতো আজ নিজের ককায়েকর ঘরত চাইল্ড লেবার তো বন্ধ করব নি ষড়যন্ত্রমূলকভাবে মানুষখিনিক জেললে প্রেরণ করলে আজি এই মানুষের ঘর অবস্থা আপনাদের চাও আচরিত হওয়া মানুষ বোধ করো আজি চৌকাত জুই জ্বলা নাই একমাত্র উপার্জনকারী দুটা মানুষ আর যে দুইজন মানুষ মানে মনে সজায় আনি পেলায় চারি নম্বর ধর্মপ্রভা মাতি আনি ইয়ালে আনিছে সেই দুইজন এক প্রকার একদম দুখিয়া নিচলা মানুষ আর এই কাজীজনক মাজতে আবহাওয়া বাড়ি সুমাই এই একটা বৃহত্তর একটা যে একটা খেলিমেলি করলে তার কারণে আমি আপনার আজি এই মানে নিউজ চ্যানেল ইন্ডিয়ান প্রাইম নিউজের জড়িয়ে আমি আজি গোটে আমি জানাব বিচারিছো যে হয় আজি আপনাদের কাহি পড়া যা কালি একটা নিউজত ওলাইছে যে ইয়াত একটা মানে চাইল্ড মেরিজ হয়েছে তার পাঁচজন মানুষ মানে এরেস্ট করা হয়েছে বলে নিউজত ওলাইছে এই সম্পূর্ণ একটা ভিত্তিহীন মানে কর্মর দ্বারা একমাত্র জুলহাসুদ্দিন গাঁওবুড়ার নেতৃত্বত তেখেতর মানে এই একটা ষড়যন্ত্রমূলকভাবে এই মানুষখিনিক যাতে দুঃখী সজাব পারি তার কারণে সম্পূর্ণভাবে মেনিকুলেট করে এই মানুষখিনিক আজি মানে এই পথলে নিলে বলে আমি সকলবাসী রাইজক তথা আমি সকল রাইজক মই এই কথাটা অবগত করে বিচারিছো এই সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন একটা কথা ইয়া কোনো বিয়া কোনো কারণে হওয়া নাই আপনাদের ইতিমধ্যে শুনেছে লাগিলে আর ইয়াত থাকা মানুষ আপনাদের সুদি চাওক বিয়া কোনো কারণে হওয়া নাই আর বিয়া এই হবলে যাওয়া নাই কাজী অকল তেখেতল কাজিয়ে নহয় আপনাদের জানি আচরিত হব তেখেতে কেবাটা সংগঠনের জড়িত আছে জমিয়ত সংগঠনের জড়িত আর অন্যান্য সংগঠন সম্পাদক দায়িত্ব ইতিমধ্যে আছে কেনেকা এজন ব্যক্তিয়ে কোনো কারণতে চাইল্ড মেরেজ করব নয় করা নাই এই মানে নদী কব পো কিন্তু সম্পূর্ণভাবে ষড়যন্ত্র করা হয়েছে ইয়াত মানে মানে স্পষ্টভাবে মানে আপনাদের আজির এই নিউজ চ্যানেলের জড়িয়ে মানে আজি অসমবাসী কব বিচারিছো লগতে আপনাদের আমি ধন্যবাদ জানাব বিচারিছো যে আমার এই ভিতর অঞ্চলত আপনাদের অন্তত একটা সত্য নিউজ যে বিচারি আছে গতি আপনাদের আমি সমূহ রাইজে আমি ভাবো সকলে হাত সাবরি অন্তত তেখেতক আজি তেখেতসকল আমার ইয়ালে অহা আমন্ত্রণ আমি হয় আজি একমাত্র ইন্ডিয়ান প্রাইম নিউজ চ্যানেলে আমার এই ভিতর অঞ্চলত আহি আমার এই একটা সত্য বাতরি উদ্ঘাটন করবলে ওলাইছে আমি তেখেতসকল আমি সমূহ রাইজে আজি ইয়ারপর আমি ধন্যবাদ জানাইছো ইয়াত একটা অতি গুরুতর অভিযোগ আহিছে ইয়ার স্থানীয় যিগৰাকী গাঁওবুড়া এই গাঁওবুড়ায় এইখন ঘরের হবলগিয়া অলপতে পরহি দিনাখন হবলগিয়া বাল্য বিবাহর যিগৰাকী ছোৱালী যুবতী সেই যুবতীগৰাকীর সরু তাতকৈ সরু নিশ্চয় এক গুরুতর অভিযোগ তাতকৈ সরু এগৰাকী যুবতীক বাল্য বিবাহ ইতিমধ্যে করবাই দিছে আর তাত মূলত ভূমিকা লৈছিল গাঁওবুড়ায় গাঁওবুড়ায় এক এয়া এক গুরুতর অভিযোগ আমার ইন্ডিয়ান প্রাইম নিউজের সমূহ দর্শকে বোধহয় অনুভব করব পাৰিছে যে ইসলাম ধর্মীয় এখন বিবাহ কার্য সম্পন্ন হবলৈ হলে এজন কাজী প্রয়োজন সেই কাজীজনক আমন্ত্রণ জানা হয়েছিল কাজীজন অহার পিছত কাজিয়ে যেতিয়া বয়সের তারতম্য দেখা পালে তেতিয়া বিয়াখন অনুষ্ঠিত নকৰি উঠি যাওঁতে হঠাৎ আরক্ষী আহি এরেস্ট করে আটক করে লৈ যায় আর শেষত
জেল হাজতলৈ প্ৰেৰণ কৰে কিন্তু এইখিনিতে এটা গুৰুতৰ প্ৰশ্ন আহিছে যে আৰক্ষী ইমান হঠাৎ আহি এই ঘটনাস্থলীত উপস্থিত হোৱাৰ অন্তৰালত অৰিহণা কাৰ আছে আৰু তেওঁলোকে খবৰ পালে কেনেকৈ আৰু কেনেকৈ ইমান সোনকালে আহি এওঁলোকক এছ কৰিলে এই সন্দৰ্ভত মই অন্তত ক'ব বিচাৰিছোঁ যেতিয়া মানে এই বিয়াখন সংক্ৰান্তত গধূলি সময় পৰাই অলপ যুঁজা কোনোবাই কৰিছে বুলি আমি পিছত আহি পেলাই সকলোৰে পৰা গম পাইছোঁ তে ইয়াত বহুতে বাধাও দিছে আমাৰ স্থানীয় সংগঠন মই কিছুমান সংগঠন আছে আমাৰ ইয়াত তেখেতসকলে আহি বাধা দিছে মই তেখেতসকলক ধন্যবাদ জনাইছোঁ তেখেতসকলে বাধা দিয়াৰ কাৰণে এই বিয়াখন এবাৰ ভাঙি গ'ল তাৰপিছত পুনৰ ৰাতি 9:30 বজাত এইখন মণ্ডপৰ পৰা আকৌ পুনৰ কাজীক আমন্ত্ৰণ কৰা হ'ল এবাৰ গুচি গ'ল ইয়াৰ পৰা আপোনালোকে জানি আচৰিত হ'ব ইয়াৰ সংগঠনবিলাকে ভাল ভূমিকা লৈছে তেখেতসকলে ইয়াৰ পৰা গুচি গ'ল কিন্তু তেখেতসকলৰ কথাটোক মানে গুৰুত্ব দি পুনৰ তেওঁক মতা হ'ল মাতি পেলাই ইয়াত যেতিয়া মানে তেওঁক বিয়াখন মানে বাধ্য কৰোৱা হ'ল যে তেখেতক বিয়াখন পঢ়াবই লাগিব ইয়াৰ কিছুসংখ্যক ব্যক্তি এনেধৰণে তেওঁলোকক কৈছে আপোনালোকে হয়তো বিয়াখন আজি পঢ়াই যাব লাগিব নহ'লে বিয়াৰ সম্পূৰ্ণ খৰচ পাতি আপোনালোকে দি যাব লাগিব তেনেকুৱা ধৰণে কৈও তেখেতসকলক বাধ্য কৰাইছে আৰু এই স্থানীয় মানুহখিনিয়ে বা কি বুলি মোক ক্ষমা কৰিব আমাৰ যি মানে কাজী চাহাব আহিছিলে কাজী চাহাবক মতাই আনি তেওঁ যেতিয়া লিখা পঢ়াখিনি কৰিলে মই নিশ্চয় এইটো কথা মই নিশ্চিতভাৱে হয়তো মই আজি ক'ব পাৰোঁ যিহেতু অন্য সংগঠনে ইয়াৰ পৰা ওলাই গৈছে এইটো সম্পূৰ্ণভাৱে আগতীয়াকৈ যে আজি অন্তত কাজীক এই স্থানলৈ অনাৰ পিছত ইয়াত আমি কিবা এটা নিশ্চয় কৰিব পাৰিম তেনেকুৱাভাৱে তেওঁ আগতীয়াকৈ থানাত হয়তো ইনফৰ্মেশ্যন দিছিল আৰু এই থানা ইনফৰ্মেশ্যন মতে হয়তো থানা বিষয়বীসকল আহিছে কিন্তু ঠিক সেই সময়ত অহাৰ বাবে ইয়াত শুনি আপুনি আচৰিত হ'ব যি সময়ত পুলিচৰ গাড়ীটো ইয়ালৈ আহিছে তেওঁ পৰিকল্পিতভাৱে নিজৰ ঘৰৰ পৰা ওলাই আহি তেওঁ দূৰৈৰ পৰা আহি এনেকৈ হেনো চিঞৰিছে মানুহক কৈছে এই কাজি গল 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 ধৰক 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 কাজি ধৰক তাৰমানে তেওঁৰ উদ্দেশ্যতে পৰিণিত কথা আছিল ইয়াৰ দ্বাৰা সম্পূৰ্ণ প্ৰমাণিত হয় তেওঁ ঘৰৰ পৰা সেই সময়ত কেনেকৈ গম পালে যে ইয়াত এনেকুৱা হৈছে তেওঁ এটা মানে ষড়যন্ত্ৰ কৰি দেখুৱাই দিলে এইফালৰ পৰা ঘূৰি গৈ আকৌ সিফালে ঘূৰি আহি তেওঁ দেখুৱাই দিলে যে নহয় মই এইটো বিবাহত আছোঁ নাই মানে তেওঁ নিজেও এইটো মানে হিৰো হ'বলৈ গৈ লাষ্টত গৈ পেলাই তেওঁ মানে এইখন কৰিলে মানে আপুনি ক'বলৈ গৈছে যে আচলতে গোটেই বস্তুটো বিষয়বস্তুটো মেনিপুলেট কৰিলে গাঁওবুঢ়াই হয় নিশ্চিতভাৱে মেনিপুলেট কৰিছে গাঁওবুঢ়াই ইয়াত কোনো সন্দেহ নাই মানে গাঁওবুঢ়াই বিবাহখন আয়োজন কৰিছিলে বিয়াখন কৰোৱাৰ পোষকতা লৈছিলে নিশ্চয় প্ৰথম ভূমিকা লৈছিলে আৰু শেষত গাঁওবুঢ়াই থানাত আৰক্ষীক জনাই এখেতলোকক এৰেষ্ট কৰাইছে নিশ্চয় নিশ্চিত নিশ্চিতভাৱে লগতে মই আপোনালোকক কৈছোঁ এইজন গাঁওবুঢ়া আমাৰ এই অঞ্চলত আজি চাওক NRC বিষয় লৈ এটা গুৰুত্বপূৰ্ণ ভূমিকা লৈ আছে তে মই তেখেতে যথেষ্ট NRCত সহায় কৰে যদিও আজি বহুতৰ সাধাৰণ নিৰীহ মানুহক এটা গাঁওবুঢ়া চাৰ্টিফিকেট নামত 200 টকা 100 টকা এনেধৰণে পইচা লৈ পেলাই মানুহৰ পৰা পইচা লয় সেইটো হ'ব সেইটো গতিকে সেইটো অভিযোগলৈ আমি পিছলৈ ৰাখিছোঁ পৰৱৰ্তী পৰ্যায়ত আমি সেই অভিযোগত যাম এতিয়া আমি সুধিবলৈ গৈ আছোঁ যে পৰহিত দিনাখন বিয়াখন অনুষ্ঠিত হৈছিলনে হোৱা নাই বিয়াখন হোৱা নাই বিয়াখন হোৱা নাই হৈছিল হোৱা নাই এয়া হ'ল বিয়াখন বাল্য বিবাহ হ'বলৈ যোৱাৰ এই ঠাইৰ পৰা মই দীপক গোহাঁই ইণ্ডিয়ান প্ৰাইম নিউজ অসম লক্ষীমপুৰৰ পৰা দীপক গোহাঁই ৰিপৰ্ট ইণ্ডিয়ান প্ৰাইম নিউজ অসম